এইটা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে এমএসজে, যেটা হচ্ছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম। সো আমার কাছে আসলে আমি খুব করে চাচ্ছিলাম যে মিডিয়া রিলেটেড কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে, আর মিডিয়া রিলেটেড সাবজেক্ট আমাদের দেশে এইটা ছাড়া আর কোনোটা আসলে আমি দেখছিলাম না। আমি খুব করে চাচ্ছিলাম যে সিনেমাটোগ্রাফি অর এই টাইপের কোনো কিছু, সিনেমাটোগ্রাফি স্পেশালি, যে এই টাইপের কিছু যদি হয় তাহলে আমি খুব খুশি হতাম। বাট এই এই কোনো অনার্সের সাবজেক্ট নেই কোনো ইউনিভার্সিটিতেই। তো মিডিয়া রিলেটেড কাছাকাছি একটা জিনিসই পাওয়া গেছে, এবং আমি যেহেতু এখন মিডিয়াতে আছি, একটা ক্যারিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সামনে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে, তো এইটাকে আরও বেশি এটার উপর নলেজ নেওয়ার জন্য, পাকাপোক্ত করার জন্য, কিংবা বলা যায় খুঁটিটা আরও শক্ত করার জন্য আমার অনেক নলেজ দরকার, অনেক পড়াশোনা করতে হবে এটা নিয়ে। শুধু কাজ করে গেলে ওখান থেকে নলেজ দিলেও হবে না, বই থেকেও নলেজ দিতে হবে। তো যার জন্য মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াটা ইচ্ছা, মানে ইচ্ছা হলো, দেন ভর্তি হলাম। আমি কখনোই একটা অকুপেশনে থাকতে চাই না, আমি সবসময় মাল্টিটাস্কার হতে চাই। আমি সবসময় আমার পাশে চাই আমি অনেকগুলো বিশেষজ্ঞ বসুক, যে আমি এটা ওটা সেটা, আমার ভালো লাগে এই জিনিসগুলো। যেমন যখন মানুষ বলে দিঘি ভালো নাচে, দিঘি ভালো অভিনয় করে, দিঘি ভালো করে কথা বলে, এই যে এতগুলো বিশেষণ বসে, তখন ভালো লাগে। তো আমার অকুপেশনের জায়গায় যদি এরকম বিভিন্ন অকুপেশন বসে, তা আমার কাছে খারাপ লাগবে না। আর এই জন্য এরকম একটা জিনিস চুজ করা যে আমি যদি মিডিয়ার ভিতর থেকে অ্যাক্টিং ছাড়া অন্য কিছু করতে চাই, আমার পক্ষে তখন সম্ভব হবে। সো হ্যাঁ, আমি হাওয়া দেখার এখনো সময় পাইনি, সময় পাইনি বললে ভুল হবে, আমি হাওয়া দেখার টিকিট পাইনি, যেটা সবচেয়ে বেশি মজার জিনিস। যে আমি পরাণটা দেখেছিলাম, এভাবে অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে দুই তিন দিন আগে টিকিট নিয়ে, তারপর এখন হাওয়া এসেছে। আমি কালকে রাতেও চেক করেছি, 21 তারিখ পর্যন্ত টিকিট মোটামুটি বুকড, আর যে এক দুটো সিট পাওয়া যাচ্ছে কোনো রকম। তো আমরা আসলে একটা অনেক বড় ফ্রেন্ড সার্কেল দেখতে চাই একসাথে, যার জন্য সব টিকিট ম্যানেজ হচ্ছে না, কেউ হয়তো বা বিজি থাকছে, সব কিছু মিলে এখনও দেখা হয়নি। বাট আই লাভ দ্য সং অফ হাওয়া, আমার প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, এটা যাকে নিয়ে সে মন্তব্য করেছে আমার মনে হয় তার বলাটা বেটার। যেহেতু সে এখন আমাকে নিয়ে মন্তব্য করছে না, সো আমার মনে হয় আমার বলাটা এখানে সাজেও না। এইটা তাদের তাদের পার্সোনাল ম্যাটার, আমি এখানে কিছুই বলতে চাই না। হ্যাঁ ঠিক আছে, আমার আমাকে নিয়ে তখন একটা রিজনও ছিল, সে আমার অনেক গুণীজন, অনেক বড়জন, সে হয়তো বা আমার উপর আগ হয়ে এক দুটা কথা বলেছে, এটা তখনই মিটে গিয়েছে। এটা তো বাচ্চাকালের কাহিনী, এটা মনেও রাখি নাই। তো এখন এটা যেহেতু আমি রিলেটেড না, সো আমি এটা নিয়ে কথাও বলতে চাই না। না না, এরকম কিছুই না। দিন দা ডে যেদিন স্ক্রিনিং ছিল, ওই দিন আসলে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি আর ইমন ভাইয়া একসাথে ছিলাম, আমাদের একসাথেই একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা প্রোগ্রামটা শেষ করতে পারিনি টাইমলি, ওখানে দেরি হয়ে গিয়েছিলো। ওখানে ওইদিকে স্ক্রিনিংও শুরু হয়ে গিয়েছিলো, পরে আমরা দুজনের একজনও যেতে পারিনি, আমরা দুজনে একসাথে আটকা ছিলাম আর কি। না 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 না, এরকম কোনো কারণ নেই। আপকামিং যদি বলি, কয়েকটা কাজের কথা হচ্ছে, আর একটু পড়াশোনার যেহেতু শুরু হচ্ছে, এক মাসের মধ্যে আসলে সব কাজগুলো কিছু করে আগিয়ে রেখে কিছু শেষ করতে চাই, কারণ পড়াশোনা শুরু হলে কিছুটা সময় তখন পড়াশোনায় দিতে চাই। হয়তোবা কিছুদিন স্ক্রিনে দেখা নাও যেতে পারে ওই টাইমে, যদি পড়াশোনার চাপটা বেশি হয়ে যায়, প্রথম প্রথম বুঝতে একটু সময় লাগে, এটাই স্বাভাবিক। তা আমি আমার ইউনিভার্সিটি লাইফটাও একটু এনজয় করতে চাই,
সো সব কিছু মিলিয়ে একটু ব্রেক একটু কাজ সব কিছু নিয়ে একসাথেই আছি বাট হ্যাঁ কয়েকটা কাজের কথা চলছে ব্যাটে বলে মিলে গেলে ওগুলো হয়ে যাবে আমি এখনও যাইনি আমার এখনও ক্লাস শুরু হয়নি আমার ক্লাস শুরু হবে মোস্ট প্রবাবলি আচ্ছা ও ওয়াও দ্যাটস গ্রেট আমি জানতাম না এটা যাই হোক না অবশ্যই ভালো লাগছে কারণ আমি যখন ভর্তি হচ্ছিলাম ওখানে অ্যাডভাইজার ছিল আর বাকি টিচার্সরা ছিল তারা খুব সুন্দর করে আমাকে ওখানে অলরেডি মানে আমি ভর্তি হওয়ার আগেই তারা আমাকে ওয়েলকাম করে এবং তারা খুব খুশি হয় যে আমি তাদের প্রতিষ্ঠানটা চুজ করেছি এটার জন্য এবং তারা আমাকে খুব ওভারওয়েলমিংভাবে ওয়েলকাম করে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট আমি আর 5-10টা স্টুডেন্টের মতোই ওখানে শিখতে চাই আমি চাই না ওখানে আমার কোনো নায়িকা সুলভ আচরণ থাকুক কিংবা আমাকে ওইভাবে কেউ দেখুক সবসময় যেভাবে আমি শিখে এসেছি আমার বাকি স্টুডেন্টদের মতো আমি এভাবেও এখনও শিখে যেতে চাই ম্যাক্স শপার্সের আরেকটা এক্সিবিশন হয়েছিল শেরাটনে তখনও ছিলাম সো শুরুর থেকেই ম্যাক্স শপার্স সাথে আছে এবং তারা অনেক আমাদের সব কিছুতে অনেক বেশি হেল্প করে অনেক ওয়েলকাম করে অনেক গিফটস দেয় তারা পাশে থাকে তো যার জন্য তাদের প্রোগ্রামে ইনভাইটেশন দিয়েছে যার জন্য তাদের সাথে যুক্ত হয় আর কি আজকে আজকে লিপস্টিকটা ম্যাক্সের দিয়ে আসছি থ্যাংক ইউ